বিতর্কের মুখে পড়েছেন কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। শাওনের পোস্টটিতে লেখা ছিল, একটি মানুষ একটি ছবি, যে আর কখনোই বড় হবে না। সময় নিষ্ঠুর নিয়মের কাছে তার বয়স বন্দী হয়ে গিয়েছে। 60তম জন্মদিনে এসেও সে ছোট্ট বাবুটি হয়ে আছে। সময় নিষ্ঠুর থাবায় সেদিন যে ছেলেটির বয়স বন্দী হয়ে গিয়েছিল, সেই পিচ্ছি শেখ রাসেলের আজ জন্মদিন। শুভ জন্মদিন বাবু, তুমি নেই কিন্তু তুমি আছো। শেষে শাওন লিখেছেন, আনন্দ কুটুম, তোমার এই লেখাটা যতবারই পড়ি ততবারই চোখ জ্বলে ওঠে। আহারে নামক একটি অ্যালবামে তিনি লেখাটি শেয়ার করেছেন। শনিবার সন্ধ্যা 6টা পর্যন্ত শাওনের ওই পোস্টে 46,000 মানুষ রিয়েক্ট করেছেন। এর মধ্যে হাহা রিয়েক্ট করেছেন 25,000 ফেসবুক ব্যবহারকারী, আর লাভ রিয়েক্ট রয়েছে 10,000। সম্প্রতি 7 মার্চ সহ 8টি জাতীয় দিবস বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে 18 অক্টোবর শেখ রাসেল দিবসও বাতিল করা হয়েছে। দিবসটি বাতিলের পরেই শেখ রাসেলকে নিয়ে পোস্টটি করেছেন শাওন। শাওনের এই পোস্টের পর সাদিয়া মৌ নামের একজন ফেসবুকে লিখেছেন, মেহের আফরোজ শাওন শেখ রাসেলকে নিয়ে যে দরদ ভরা রচনা দিলেন সেটা পড়ে মনে হলো খুব ভালোবাসা নিয়ে পোস্টটা দিয়েছেন। শেখ রাসেল অল্প বয়সে মারা যাওয়ায় সে খুবই হতাশ। জুলাইয়ের আন্দোলনে ছাদে গুলি খেয়ে মারা যাওয়া ছোট্ট বাবুটার কথা কি সে ভাবে না? ওই পোস্টের পর তসলিমা নাসরিন ও চঞ্চল চৌধুরীর সঙ্গে শাওনের তোলা একটি পুরনো ছবি শেয়ার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগের শিক্ষার্থী সৈয়দ আব্দুল্লাহ লিখেছেন, শাওনের কাজকর্ম দেখে অনেকেই তাকে তসলিমা নাসরিনের সঙ্গে রিলেট করে অনুমান করা শুরু করেছেন। বিশ ঘন্টায় শাওনের পোস্টে 25,000-এর বেশি হাহা রিয়েক্ট থাকলেও 50টিরও কম কমেন্ট দেখা গেছে। এসব কমেন্টের একটিও তার বিরুদ্ধে যায়নি। এদিকে শাওনের ওই পোস্টের নিচে করা একটি কমেন্ট ফেসবুকে আলোড়ন তুলেছে। ওই কমেন্টের স্ক্রিনশট ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে শাওনের পোস্টে সেই কমেন্টটি আর খুঁজে পাওয়া যায়নি। গোলাম সারোয়ার অনেক নামে একজন মন্তব্য করেছিলেন, ছাদে হেলিকপ্টারে গুলি খাওয়ার রিয়ার ব্যাপারেও আপনার এমন পোস্ট চাই। এ মন্তব্যের জবাবে শাওন লিখেছিলেন, আপনার চাওয়া পূরণ করার দায়িত্ব নিয়ে আমি বসি নাই। আপনি অপরিচিত হয়ে একজনের পোস্টে এসে পকর পকর করা বন্ধ করেন। ধন্যবাদ।